سورة النصر مدنية. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا একালিপ টানব, জবরের হবে খালি আলিপ একালিপ মাদে আসলি, ইজাল উচ্চারণ জিহ্বার আগা থেকে নরম ভাবে আগায় করতে হবে। চারালিপ টানবো, কেন চারালিপ টানবো, জবর হবে খালি আলিপ একালিপ মাদে আসছে, আর মাদের বামে গোল হামজা চারালিপ মাদে মোত্তাসিল, মাদের বামে গোল হামজা চারালিপ মাদে মোত্তাসিল। আমরা মুখস্থ করে নিই নিয়মটা, যে মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায়, মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায় মাদের চারালিপ মাদে মুত্তাসিল, সেখানে চারালিপ টেনে পড়তে হয়। মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায় তার নাম মাদে মুত্তাসিল, চারালিপ টানতে হয়। মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায় তার নাম মাদে মুত্তাসিল, চারালিপ টানতে হয়। যেমন যা একালিপ বলেছিল, এখন চারালিপ হলো, কেন হলো, যে মাদের বামে গোল হামজা অর্থাৎ আসল হামজা আছে, এই একালিপ মাদকে হামজায় চারালিপ করে দিল। আর জিম উচ্চারণ একটু শক্ত হবে, জিম উচ্চারণ জিহ্বার মধ্য থেকে শক্তভাবে আদায় হবে। নরম হবে, তার উচ্চারণ জিহ্বার আগা থেকে নরম ভাবে আদায় করতে হবে। আর জিম উচ্চারণ জিহ্বার মধ্য থেকে শক্তভাবে আদায় হবে। মোটা করে পড়তে হয়, সদুচ্চারণ জিহ্বার আগা থেকে শীর্ষহ মোটা ভাবে আদায় হবে। সদুচ্চারণ জিহ্বার আগা থেকে শীর্ষহ মোটা ভাবে আদায় হবে। রুল্লা না বলে রু ল বলতে হবে, কেন, লফজাল্লা ডাইনে পেশ, ল পেশ রু আছে, এখানে লফজাল্লা ডাইনে পেশ আছে, লফজাল্লা ডাইনে পেশ, লফজাল্লা মোটা। আল্লাহ শব্দ পড়া দুইটা নিয়ম, একটা হলো পাতলা আর একটা হলো মোটা। আল্লাহ শব্দের ডানে যদি পেশ কিংবা জবর থাকে তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, আর জের থাকলে পাতলা করে পড়তে হয়। না শুরু লা বলা যাবে না, কেন বলা যাবে না, লফজাল্লা ডাইনে পেশ, লফজাল্লা মোটা। না বরহা উচ্চারণে গলায় শোষ শব্দ হবে, বরহা উচ্চারণে গলায় শোষ শব্দ হবে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, রা বলা যাবে না, ওয়া উচ্চারণ দুই ঠোঁটের মাঝখানে ফাঁক থেকে আদায় হবে, ওয়া আর র জবর র, রা বলা যাবে না, কেন বলা যাবে না, রর উপর জবর হলে র হবে মোটা। ও র আই তান, নুনের উপর তাজদিদ গুণনা করা ওয়াজিব, ওয়াজিব গুণনার দুইটি হরফ, একটি হলো নুনের উপর তাজদিদ হলে গুণনা করে পড়তে হয়, একটা নিমের উপর তাজদিদ হলে গুণনা করে পড়তে হয়। নুনের উপর তাজদিদ, নিমের উপর তাজদিদ, এই দুইটি অক্ষরে তাজদিদ হলে ওয়াজিব গুণনা করে পড়তে হয়। কলকল্লা প্রতিধ্বনি সৃষ্টি করে, কলকল্লা কলকল্লা মানে প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া, কলকল্লার পাঁচ হরফ, বা ত কবদাল আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকল্লা করে পড়তে হয়। যেমন ইয়াদ ইয়াদ যদি বলি ইয়াদ খুলুনা তাহলে হবে না, বলতে হবে কি আমাদের ইয়াদ খুলুনা, অর্থাৎ ডাল বলার পরে ওখান থেকে ডালের মতো আরেকটা সাউন্ড বের হবে, এই রি সাউন্ড বা এই প্রতিধ্বনি করে পড়াকে কলকলা বলা হয়।
একলিপ বাদে আসলি, লু একলিপ আসলি, ইয়া কুলু না ফি জেরে বাবি ইয়া সাকিন একলিপ বাদে আসলি, ফি ফি টানা যাবে কি, কেন টানা যাবে, জেরে বামে ইয়া সাকিন একলিপ বাদে আসলি, ফি দিনি দিনি দি জেরে বামে ইয়া সাকিন একলিপ বাদে আসলি, দিনিল্লাহি নিল্লাহি, এখানে নি ল বলা যাবে না, কেন আল্লাহ শব্দের ডানে জের অর্থাৎ নুন জের নি জেরে করলো পাতলা, আল্লাহ শব্দে ডাইনে জের হলে পাতলা করে পড়তে হয়, লফজে আল্লাহ ডাইনে জের লফজে আল্লাহ পাতলা, ফি দিনিল্লাহি নি ল বলা যাবে না, কেন বলা যাবে না, লফজে আল্লাহ ডাইনে জের লফজে আল্লাহ পাতলা, ফি দিনিল্লাহি ফি দিনিল্লাহি দুই জবর ছিল জিমের উপর, জিম দুই জবর জান, কিন্তু আমরা জান না বললে যা বললাম, কেন দুই জবরে দমকল এলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একই মাঝে আওয়াজ বলে, একে মাঝে আওয়াজ বলে, দুই জবরে দমকল এলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একে মাঝে আওয়াজ বলে, আপ ও আপ ও গোল চিহ্ন ওয়াকফে তাম দম না ফেললে আর করা যাবে না, সেই জন্য আমরা এখানে দম ফেললাম, আর দম ফেললে দুই জবরে এক জবর বাদ দিয়ে এক আলিফ কেটে পড়তে হয়, একে মাদে আওয়াজ বলে, ফি দিনিল্লাহি আপ ও জা রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি أفواجا أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح فسبح بروحا উচ্চারণে গলায় শস্য শব্দ হবে, তবে হাই হচ্ছে উচ্চারণে গলায় শস্য শব্দ হবে, فسبح বলতে হবে, ফাসাব্বিহ বিহামদি বিহামদি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রাব্বিকা বলা যাবে না, কেন বলা যাবে না, রর উপর জবর হলে র হবে মোটা, রাব্বিকা রাব্বিকা না বলে বলতে হবে রাব্বিকা রাব্বিকা, ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ إِنَّهُ إِنَّ نُرِيكُ تَعْجِدْ قُلْنَا كَرَا وَاجِبْ الْهُ أَكَلِبْ تَعْبْتَوَلْ هَارُوْبُ أُلْتَا فِي شَكَلِبْ مَدَي أَسْلِي إِنَّهُ كَانَ জবর ভাবে খালি আলিফ একালিফ মাঝে আসছে, কা টানতে হবে, কানা জবর ভাবে খালি আলিফ একালিফ মাঝে আসছে, বা দুই জবর বান ছিল, এখন যেহেতু আমরা গোল চিহ্ন আছে, গোল চিহ্নে থাকলে কি করতে হয়, দম ফেলে পড়তে হয় অর্থাৎ ওয়াকফ করে পড়তে হয়, গোল চিহ্ন ওয়াকফে তাম দম না ফেলে আর পড়া যাবে না, এখন দুই জবর আছে শেষে, যেমন বা দুই জবর বান ছিল, বান না পরে আমরা পড়বো কি, বা কেন বা পড়বো, দুই জবরে দম ফলাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, আর একে মাঝে আওয়াজ বলে, ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা إِنَّهُ كَانَ تَوَّابًا আমরা এবার পুরো সূরাটিকে একবার মশকু করি, إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يدخلون
في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق مرشدنا العظيم وأهل بيته الكريم.